জীবনটা পুরো ধনে পাতা হয়ে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কোরিয়ান্ডার লাইফ। তো আজকে আমি একটা নতুন ভিডিও শ্যুট করেছি, ট্রাই করেছি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও আরও এরম ভিডিও বানাবো। কালকে রাত্রে হঠাৎই এটা প্ল্যান এলো, ভিডিওটা বানাবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও বানাবো। আর ভিডিওটা দেখো, কমেন্ট করো আর কি বিষয়ে তোমাদের ভিডিও চাই, ইয়া ফির তোমাদের রেগুলার ব্লগ যেরকম আসে সেরকম চাই। তো চলো ভিডিওটা দেখে নাও, দেখে নিচে চট 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 করে কমপ্লেন থাকলে করে দিও, কমেন্ট থাকলে, কোনো ভালো কিছু বলা থাকলে সেটাও করে দিও। অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেরি না করে পুরো ভিডিওটা দেখো, খুব ছোট ভিডিও, তোমাদের একটু টাইম ওয়েস্ট হবে না। সানিয়া, তোর বোন খুব বায়না করছে নার্সিং পড়লে হলে কি করা যায় বলতো? আর যার মন আমুল ওদের থেকেও সাদা। না কাকিমা, বোনকে নার্সিংয়ে যেতে দেবেন না, কারণ দেখুন ওখানে প্রচুর চাপ। আর অ্যাকচুয়ালি আমিও তো পড়ছি, প্রচুর চাপ, ও পারবে না। তার উপরে কলেজ যেতে হয় স্যার, ও প্রত্যেক দিনই কলেজ যেতে হয়। আর হোস্টেলের খাবার তো আপনি জানেনই, খুব একটা ভালো নয়, একদম ফালতু খাবার দেয় হোস্টেলে। আর হোস্টেলে থাকবে, পড়াশোনা করবে কি না কী করে জানবেন বলুন না। আমার মনে হয় না বোনকে নার্সিং যেতে দেওয়ার উচিত হবে। না না কাকিমা, যদি আপনি উচ্চ মাধ্যমিক তো দিলে দিয়েছে বললে না, যদি পড়াতে হয় তাহলে নার্সিংয়ে পড়া। আর চাকরির সুযোগ তো অনেকই, আর এমনি তো অত শত পড়তে তুলতে হয় না, দেখবেন আমি তো পড়ি না। আর খাবার কি বলবো কাকিমা, খাবার তো অসাধারণ দেয়। তাজ হোটেলে মানে এর থেকে খারাপ খাবার দেয়, মানে অসাধারণ খাবার দেয়, মানে অসাধারণ। যাক, গিয়ে মজাটা বুঝুক হোস্টেলের খাবার খেয়ে, আর সারা রাত জেগে জেগে পড়াশোনাটা করুক যেমন আমি করি।